নেত্রকোণার দুর্গাপুরে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। ভোরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে। গতকাল সন্ধ্যায় কংস নদের কুইলাটি এলাকায় ফেরিঘাটে এ নৌকাডুবির ঘটনা ঘটে। সময় নৌকাটিতে থাকা 23 জনের মধ্যে 20 জনকে স্থানীয়রা উদ্ধার করেন। এদিকে দিনাজপুর সদরের রাজপাড়া ঘাট এলাকায় কাঞ্চন নদীতে ডুবে সিফাত ও সিয়াম নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।